আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন দেখো, আমি সংসারে সব কিছু কাজকর্ম সারছি, দুটো বাচ্চাকে নিয়ে আমি কী করে সব কিছু সামলাই, আর তারপর ভিডিও। তো যাদের বাড়িতে বাচ্চা আছে, দুটো কি একটা, তারাই জানে যে বাচ্চা নিয়ে ভিডিও করে মানে কতটা কষ্ট। তো যাই হোক, কী আর করা যাবে, শখ, একটা শখ ছিল যে করব করব, এখন করার পর বুঝতে পারছি যে কতটা গভীর এই ইউটিউব প্ল্যাটফর্মটা। দেখো, বিছানার সব চাদর টাদরগুলো আমি ধুয়েছিলাম, আমি এখন বিছানাটা পুরো গুছিয়ে নেব। ওইখানে সব ওই যে আছে, আর এই যে এখানে পড়ছে, ওখানে যে সোনা আছে শুয়ে। তো তাহলে চলো বন্ধুরা, আমি সব গুছিয়ে নিই। আর দেখো, আমি তো বললাম অনেক দিন আগেই তোমাদেরকে বলেছি যে এই চ্যানেলটা খুলেছিলাম, প্রায় এক মাস হয়ে গেল চ্যানেলটা খুলেছিলাম। এই চ্যানেলটাতেও আমি একটা বড় ভুল করে বসেছি। তো জানি না এই ভুলটার মাপ হবে কি না। আমি যখন চ্যানেলটা খুলি তখন শর্ট ভিডিও ছাড়ছিলাম, মানে রোজের ছাড়িনি, দুদিন একদিন ছাড়া এরকম। আর বড় ভিডিও তো আপলোড করিই নি, মানে কি বলবো, মানে কেন যে আমি বারবার ভুল করছি। আগে তো একটা চ্যানেলে ভুল করেছি, আবার এই চ্যানেলটাতেও আমি ভুল করেছি, জানি না কি হবে। তো সত্যি মানে ভাবলে এত টেনশান হচ্ছে যে একই তো একটা চ্যানেলে ওরকম হয়েছে, আবার এইটা, আবার যদি এটার কিছু হয় টেনশানও হচ্ছে। আবার মনে মনে নিজেকেই জোর দিচ্ছি যে কি হবে, চ্যানেলটা ভিউজ না করলে, গ্রো না করলে আবার ডিলিট করে দিয়ে নতুন চ্যানেল খুলবো। কিন্তু কি হবে, বারবার ঠকেই যাচ্ছি, ঠকেই যাচ্ছি, কিছুই কাজের কাজ হচ্ছে না। দেখো, পয়সা পাওয়াটা বা আয় করাটা ইউটিউব থেকে, এটা কিন্তু বড় কথা নয়। একটা জায়গায় যে দাঁড়ান আগে, সাবস্ক্রাইবটাও যেরকম দরকার, ওয়াচ টাইমটাও কিন্তু সেরকম দরকার, ভিউজটাও সেরকম দরকার। তো কিছুই যদি না হয় কী আর হবে। তো দেখো, আমি আবার যে মানে রোজকার রোজ ভিডিও ছাড়তে লেগেছি, তো ভিউজ উপর নিচ হচ্ছে। কোনো কোনো দিন দেখছি 50-54, আবার কোনো কোনো দিন দেখছি যে প্রচুর কম। কেন এরকম হচ্ছে? আর ইউটিউব আমার ভিডিও সবার কাছে পাঠাচ্ছে না, মানে কিছু কিছু মানুষের কাছে তো পাঠাচ্ছে যেরকম এক একটা ভিডিও, কিন্তু ওই ভিডিওটাও পাঠাচ্ছে না। কিন্তু কেন এরকম করছে তোমরা যদি কেউ বলতে পারো তো প্লিজ কমেন্টের মধ্যে আমাকে জানিও। আমার সোনা বেবি কেঁদে 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 একদম পুরো এ হয়ে গেল, মাম্মির কোলে চাপবে। ওর যে কী কোলে চাপার শখ কিছু ভেবে পাই না, সবসময় শুধু ওকে কোলে নিতে হবে। দেখো, যা কোলে নিয়েছে খুব খুশি হয়ে গেছে। বলো তো, বলো হ্যালো, হাই করো, হাই বলো, হাই হাই হাই। দেখো তো বন্ধুরা, চলো, অনেক তো গল্প হলো, এইবারে যেটার জন্য আমি ভিডিওটা করেছি তোমাদেরকে আজকে একটা রেসিপি দেখাবো বলে, আর আজকে বানাতে চলেছি সিম্পলভাবে খিচুড়ি রেসিপি। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি কী করে বানাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু গ্যাস জ্বেলে দিয়েছি, আর একদিকে আমি বসিয়ে দিয়েছি মুগের ডাল, মুসুর ডাল, চাল আর সয়াবিনটা ভেজে। তো এদিকে ততক্ষণ এটা হোক, আর একদিকে আমি গ্যাসটা জ্বেলে সব কিছু ভাজাভুজিগুলো করে নেব। আর আমি তো মানে যতটুকু সামগ্রী ছিল ঘরেতে সবজি, তো সেই সব সবজিই নিয়েছি, মটরশুঁটি, বাঁধাকপি, আলু, ফুলকপি, বিনস, সয়াবিন, আর মুগের ডাল, মুসুর ডাল তো আছেই সব। তো দেখো, আমি এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো, আর ভেজে আমি এই খিচুড়িটাতে দিয়ে দেবো। তো তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, একই অনেকটা লেট হয়ে গেছে, ওটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর আজকে হবে খিচুড়ি আর আলু ভাজা, তো এটাই আজকের মেনু। তো এই দেখো বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি খিচুড়ির এতে। আর জানো তো বন্ধুরা, দেশেতে যখন মানে বিয়ের আগে যখন বৃষ্টি হতো, বৃষ্টির টাইমেই কিন্তু খিচুড়ি খাওয়ার কথা সবারই মনে পড়ে, যে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার একটা মজাই আলাদা। খিচুড়ির সাথে বেগুন ভাজাই বলো বা আলু ভাজাই বলো, কিছু পকোড়াই বলো, তো বেশ ভালোই লাগে বৃষ্টির দিনে। কিন্তু যাই হোক, এখানে তো এখন বৃষ্টি হচ্ছে না, আমি আর বৃষ্টি হলেই যে বানাতে হবে এইরকমটা কিন্তু নয়, বা খিচুড়ি বলে দেয় না যে বৃষ্টি হলেই আমাকে বানাও। যার যখন ইচ্ছা যায়, সব বাড়িতেই হয়ে থাকে যখন যাদের ইচ্ছা যায় খাওয়ার। তো দেখো, আমি ফুলকপিটা ভেজে নিলাম, ভেজে তুলে দিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি বিনস। তো বিনসগুলোকেও হালকা করে ভেজে আমি তুলে নেব।
আর তারপরেই দেখো বন্ধুরা, বিনসটা কিন্তু হয়ে গেছে। আর আমি তারপরে দিয়ে দিয়েছি বাঁধাকপি। এবার বাঁধাকপিটা ভেজে নেবো হালকা করে, আর সব একটু নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে একটু এবার হলুদ দিয়ে দিলাম। তো এবার এটাকে হালকা করে একটু ভাজবো, গ্যাসের জোর কমিয়ে। বেশি লাল লাল করবো না, একটু হালকা মতো ভাজলেই এটা হয়ে যাবে। এটা বেশি ভাজার দরকার নেই, আর বাঁধাকপি তো অনেকেই স্যালাড হিসাবে কাঁচাই খায়, তো সেই জন্য এটাকে ভাজার আর দরকার নেই অতটা। আর জানো তো বন্ধুরা, অনেক ফ্যামিলিতেই হয়তো আছে যে কোনো না কোনো মেম্বার এমনি গরম খিচুড়ি খাওয়ার থেকে কিন্তু বাসি খিচুড়িটা খেতে পছন্দ করে। সেরকম আমার ফ্যামিলিতেও আছে যে আমি, আমার হাজবেন্ড পছন্দ করে, আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। কিছু জিনিস কিন্তু ফ্রিজের জিনিস খায় না, কিন্তু এই খিচুড়ি আর খাসি মাংসটা ফ্রিজের খেতে মানে বাসি জিনিসটা খুব পছন্দ করে। আর দেখো, তারপরে আমি সব কিছু ভেজে ভেজে তুলে দিলাম। এবারে আমি তেল দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিয়েছি। তো এবার এটাকে আমি ভালো করে ভাজবো, লাল লাল করে ভেজে নেবো। আর এই দিকে দেখো আমি কী মশলা নিয়েছি, আদা, জিরে আর রসুন। তো আমি এই তিন রকমই ভাজবো। আর এই যে কাঁচা লঙ্কা, টমেটো তো আছে। আর এই যে দেখো, রান্না করতে করতে আবার আদর করতে আসতে হলো, কাঁদছিলো প্রচুর। কিছু করার নেই, করতে তো হবেই সব কিছু মিলেমিশে। আর এইদিকে দেখো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর এই যে এখানে আমি পেস্ট করেছিলাম আদা, জিরে, রসুন, তো ওইটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভাজবো। আর একটু ভালো করে ভাজবে মানে একদম নয়, তবুও মিডিয়াম ভালো করে ভাজবে, তাহলে কি গন্ধটা ছাড়বে না আদার। তো একটু ভালো করে ভেজে নেবো। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমার আলু ভাজা অনেকক্ষণ হয়ে গেছে। তো ভেজে নেওয়ার পরে এবার দেখো, আমি এবার পরিমাণ মতো যতটুকু আমার খিচুড়ি সেই হিসাবে আমরা কীরকম ঝাল খাই সেই হিসাবে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, কারণ সবার তো সমান পছন্দ করে না, ঝালটাই বলো আর নুনটাও বলো। দেখো ওইটা এখন আমি এক সাইডে রেখে দিলাম। আর এখন একটু টমেটোগুলো সব দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর তারপর ওই মশলাটা দেবো। মশলাটা জলটা দিয়েই গুলেই রেখেছি, কারণ দিতে তাহলে সুবিধা হবে। আর এই যে দেখো, টমেটোগুলো দিয়ে একটু ভেজে নেবো। আর এই যে দেখো, রান্নায় ব্যাঘাত ঘটানোর জন্য তো একজন আছেই, শুধু বারবার কাঁদছে, একবার করে কোলে নিতে হচ্ছে, আর রান্নায় ব্যাঘাত ঘটছে, মন দিয়ে রান্নাটা হচ্ছে না। তো তো বন্ধুরা দেখো, আমি এবার মশলাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে, খুব সুন্দর লাগছে কালারটা। আর খিচুড়িটাও কিন্তু খুব সুন্দর খেতে হবে, দেখেই বোঝা যাচ্ছে। আর ওইদিকে দেখো, ওইদিকে প্রায় সব সেদ্ধ হয়েই এসেছে। আর আমি তারপরে দিয়ে দিলাম মশলাটা। মশলাটা দিয়ে আমি তারপর ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর ঘি দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে লাস্ট পর্যায়ে আমি নামিয়ে নেবো। তো দেখো শুধু খিচুড়ির কালারটা কত সুন্দর লাগছে। ঘিটা তোমরা দিতেও পারো নাও পারো, সবাই তো ঘি খেতে পছন্দ করে না, যেহেতু আমরা খাই আমাদের ভালো লাগে, সেই জন্য ঘিটা দিলাম। সত্যিই দেখো অসাধারণ লাগছে, গরম গরম খিচুড়ি তার সঙ্গে আলু ভাজাই বলো, বেগুন ভাজাই বলো, পুরো একদম জমে যাবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো। ওই হজগজ মশলা দেওয়ার থেকে এরকম সিম্পলভাবে মশলা দিয়ে খিচুড়ি করলে খুব ভালোই লাগে। সব জিনিসেই বলো, বেশি হজগজর থেকে একটু হালকা ফুলকাভাবে করলে কিন্তু খুব টেস্ট লাগে অন্যরকমভাবে। এই যে দেখো আমার খিচুড়ি রেডি, তো কত সুন্দর লাগছে। চলে আসো বন্ধুরা, তোমাদেরও সবার নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে আসার জন্য। আর এই যে দেখো প্রিয়সীকে দেখে নাও। তো চলো বন্ধুরা তাহলে আজকের মতন বাই, আবার কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা পাশে থেকো প্লিজ প্লিজ।